হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 9:15, ছাদের দিকে একটু গেলাম, গিয়ে চারদিকটা দেখলাম যে ছাদের কি কোথাও ফুল ফুটেছে কি না, একটাই জবা ফুটেছে আজকে, এই দেখেই শান্তি পেলাম। গুড মর্নিং সবাইকে, সকালবেলায় উঠেছি, উঠে ময়লা ফেলে এসেছি, এসে আবার একটু শুয়ে পড়েছি। যেহেতু রবিবার, তো শিবুদা এসে বাজার দিয়ে গেছে, বাজার পরে দেখাচ্ছি কি কি দিয়ে গেছে না দিয়ে গেছে আর কি রান্না করব না করব সবই মাথার মধ্যে কালকে সেট আপ করে রেখে দিয়েছি রাত্রিবেলা। ওই জন্য শিবুদাকে বলেছিলাম যে একটু বাজারটা তাড়াতাড়ি দিয়ে যেতে। শিবুদা বাজার সকালবেলায় এসে দিয়ে গেছে। আজকে টিফিনে কি করছি বসিয়ে দিয়েছে রেহানা। আমি ততক্ষণে গা হাত পা ধুয়ে এসে গেছি, নাইটি ছেড়ে নিয়েছি, জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো এবারে রান্নাঘরে এসেছি, কী কী রান্না হবে আজকে সেটাও বলবো আর কি টিফিনে করছি সেটাও দেখাচ্ছি। তো এখানে এখন চা বসিয়ে দিয়েছে রেহানা আদা এলাচ দিয়ে। এটা অভিজিৎ, রেহানা আর বেলিদিরা খায়। আর এটা হচ্ছে চাউমিন বসিয়েছি আজকে, একটু চাউমিন করবো বলে চাউমিনটা ফুটুক। এখানে পেঁয়াজ আর আলু কাটা আছে, এটা দিয়ে চাউমিন করবো, সিম্পল করবো, আর কিছু দেবো না সবজি। কফি আর দুটো বিস্কিট রয়েছে, এখন আমি বসে বসে খাবো, ততক্ষণ চাউমিনটাও করবো আর এটাও খাবো। তাড়াতাড়ি করে খাই আর চাউমিনটাও করে নিই, কেন অভিজিৎ তো বেরিয়ে যাবে। আদা আদা রসুন বাটা আছে, আলু আলু করবে, পেঁয়াজ কাটবে, তিনটে আলু কাটো, তিন চারটে আলু কাটো, দেখো দেখে কাটতে থাকো, তিনটে চারটে আলু নাও, আর মাংসটাও দেখি ধুই। তো চাউমিনটা করার জন্য আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, লাল লাল করে একটু হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েই ভালো করে ভেজে, তারপর যে চাউমিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া ভালো করে করলাম, নুন মিষ্টি দিয়ে চাউমিনটাকে আবার ভালো করে ভাজলাম। একটু ভালো করে না ভাজা হলে চাউমিন খাওয়াও যায় না। তারপরে অভিজিতের ব্রেকফাস্টটা রেডি করলাম, শশা কুচিয়ে সস দিয়ে রেডি করে ওকে দিয়ে আসলাম। এরপর আমার ব্রেকফাস্টটাও আমি রেডি করে নিলাম, একটু শশা কোচানো, টমেটো কোচানো, লঙ্কা কোচানো দিয়ে খেয়ে নিলাম চট জলদি। খুব জোরেই খিদে পেয়েছে, কেন কালকে আমি আর্লি ডিনার করেছিলাম, সকালবেলায় রেহানা আর বেলিদির অপেক্ষা না করে আমি ব্রেকফাস্টটা আজকে তাড়াতাড়ি সেরে নিলাম। অনুষ্কা অভিরাজও ওঠেনি, কিন্তু খুব জোরে আমার খিদে পেয়েছিল, তাই আমি ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিলাম একা একা। আমি তাড়াতাড়ি করে একটু চাউমিনটা খেয়ে নিলাম, কেন আমার পেছনে রান্নার তাড়া আছে। আজকে ইলিশ মাছ করব বলেছি, ইলিশ মাছে ব্যানন করব আর হচ্ছে খাসির মাংস ঝোল করব। তো দুটো রান্নাই খুব মানে খুব চাপের রান্না, একটু ভালো করে করতে হবে সময় দিয়ে, ওই জন্য তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। অভিরাজ অনুষ্কা এদিকে ঘুমাচ্ছে, ওদেরকে তুলিনি, কেন আজকে রবিবার ছিল, ওদেরকে একটু ঘুমাতে দিয়েছি। আর কটা দিনে ছুটির হয়ে গেলেই শেষ হয়ে যাবে, তারপরে আবার সেই একই টাইম টেবিল চলবে সবার জন্য। এখানে রেহানা মাংসর আলু কেটে দিয়েছে, আর আমি যে ব্যানোনটা করবো আজকে ইলিশ মাছে সেটার জন্য আমি সবজি কেটে নিয়েছি, ঝিঙে, গাঁঠি কচু, কুমড়ো, আলু, শশা, এই আর একটু বরবটি থাকলে ভালো হতো, বরবটি নেই তো কোনো ব্যাপার না এটা, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবারে মাংস আর ইলিশ মাছটা তাড়াতাড়ি করে নিই। এখানে সবজি বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, এই জলটা ফেলবো না, এই জলটা ফুটে গেলে সবজিটা একটু সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এদিকে মাংস আর আলু ভাজতে শুরু করে দিয়েছি, আর রেহানা এখন ভাইদের বোতল ধুচ্ছে, ও টিফিন হয়ে গেছে রেহানা, তাই তো রেহানা? হ্যাঁ, সব পাঁচ এখন বেলিদি টিফিন করছে, বেলিদি মুখটা দেখাতে পারছি না, কেন বেলিদি আবার লজ্জা পায়, আমার লজ্জা পায় না ভাই, ছেলে ভালো করছে। তো যাই হোক, এটা হোক, এটা হয়ে গেলে আর রেহানা একটু কালো জিরে আর লঙ্কা বাটবে। এখানে কালো জিরে আর তিনটে লঙ্কা নিয়ে নিয়েছি, এটা বাটলে ইলিশ মাছে মাখিয়ে রাখবো, সেটা আমি দেখিয়ে দেবো।
আজকে ইলিশ মাছের যে ব্যানোনটা করবো তার জন্য সবজি সেদ্ধ করে নিয়েছি, একটু বেগুন ছিল ভুলে গেছিলাম, ছিবুদা বেগুনও এনে দিয়েছিল, বেগুনও দিয়ে দিয়েছি, তো একসঙ্গে সব সবজি সেদ্ধ করা, জল দেওয়াই রয়েছে, একটু ঠান্ডা হচ্ছে হোক। আর ইলিশ মাছটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি, এই হচ্ছে ইলিশ মাছটা মাখিয়ে রেখে দিয়েছি হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, এটা এক ঘন্টা মাখানো থাকবে, আধ ঘন্টা হয়ে গেছে, ততক্ষণে আমার মাংসটা হয়ে যাক, এটা আরও আধ ঘন্টা হতে থাকবে, তাহলে কী হবে আর একটু ভালোভাবে নুনটা আর ঢুকবে। আর এখানে আমি মাংসটা অলরেডি কষিয়ে ঠসিয়ে নিয়েছি আর একটু কষাবো, মাংসটা একদম কচি আর একটু প্রেসারে মনে হয় বেশি সিটি হয়ে গেছে, তো যাই হোক মাংসটা এখানে একটু কষানো হয়ে গেলে এখানে গরম জল বসিয়ে মানে মাংসের যে জলটা ছিল সেটার সঙ্গে আরেকটু জল অ্যাড করে একটু নুন দিয়ে এটাকে ফুটিয়ে নেবো গরম জল, যাতে আমাকে কাঁচা জল না নিতে হয়, কাঁচা জল দিলে টেস্টও আসে না শুনেছি, তো এখানে সব মশলা টশলা দিয়ে একটু কষিয়ে নিই, তাড়াতাড়ি করে মাংসটা রান্না করে নিই, করে নামিয়ে ইলিশ মাছটা দেখাচ্ছি কীভাবে করবো। মুস্কাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি চকোস আর দুধ, ও খেয়ে নেবে, চুলটা ঠিক করে বাঁধ। প্রচুর গরম পড়ছে, আমার সিঁদুর গলে মাথায় চলে আসছে, এত গরম আমাদের ওপরটাতে, গরমে থাকা যাচ্ছে না, যাই হোক গরমে তো কিছু করার নেই, আমি চাইলেই তো বৃষ্টি হবে না, বা আমরা কেউ চাইলে তো সবাই চাইলে বৃষ্টি হবে না, যখন ভগবান বৃষ্টি বলবে তখনই হবে, ভগবান যখন মনে করবে যে বৃষ্টি হওয়ার দরকার আছে তখনই হবে। তো আজকে রান্নাবান্না তো মোটামুটি করে নেবো, তাড়াতাড়ি করে করে ঘরের কাজ টাজ করে নেবো, আজকে ক্লাবের প্র্যাকটিসও আছে, সানডে আছে কিন্তু প্র্যাকটিস আছে, ভাবজি যেতে হবে তাড়াতাড়ি করে একটু, নেক্সট যেহেতু সপ্তাহে আমাদের ফাংশন আছে, অ্যানুয়াল ফাংশন হচ্ছে 50 বছরের, তো যারা আমার বাড়ির পাশে থাকো আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই অ্যাটেন্ড করো, আমাদের 10 তারিখে দত্তবাগান শিশু মলে ফাংশন আছে, আতশবাজি আছে আর প্রচুর বাচ্চা অনেক ইভেন্ট করবে, যাদেরকে আমরা এত বছর ধরে শিখিয়ে এসেছি, সারা বছরের যে ওদের পরিশ্রম আছে তারা সেটা সেদিনকেও তারা ধরে তুলবে, আর সব বাচ্চাকে এনকারেজ করো। যাই হোক এই বলে এখন রান্নাটা সেরে নি তাড়াতাড়ি করে, আজকে সানডে স্পেশাল মাটন হয়ে গেছে, একদম ঝোলটা দেখো পুরো লাল টকটক করছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার জন্যই ঝোলটা এরকম হয়েছে, বেশ দেখতে সুন্দর হয়েছে, সানডের স্পেশাল যে মাংস হয় সেটাই হয়েছে, তো যাই হোক এবারে ইলিশ মাছটা করে নিই, হ্যাঁ গরম বসিয়ে দিয়েছি, এবারে একটা একটা করে মাছ ছাড়বো, ছেড়ে আমি বেশি ভাজবো না, অল্প ভাজবো, ছেড়ে নেবো, যাকে বলে সাঁতলিয়ে নেওয়া, একটু সাঁতলিয়ে নেবো, এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সব মাছই দিয়ে দিয়েছি, এবারে আস্তে করে আমি এটাকে একটা একটা করে উল্টিয়ে নিয়ে তুলে নেব, এই মাছগুলো বেশি ভাজা হবে না, দেখতে পাচ্ছ এই মশলা যেটা আছে এটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবারে সবজিগুলোকে এর মধ্যে ভেজে একটু নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো, এখানে মাছগুলো হালকা করে ভেজে রেখে দিয়েছি, বেশি ভাজা হবে না, এখানে ইলিশ মাছ বেশি ভেজে খেলে ভালোও লাগে না, ওর জন্যে একটু এরকমই হালকা ভাজা হবে, জাস্ট রিপিট আর রিপিট করা হবে। এখন আমি এই সবজিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো, জলটা দেবো না, জাস্ট সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এর জলটা দেবো, দেখতেই পাচ্ছ ঝোলটা একটু ফুটছে, মানে ঝোল মানে কি এই যে মশলাটা দিয়েছি মশলাটা একটু মাখা মাখা হবে, এটা ফুটবে, তারপরে আমি এই এই যে জলটা আছে সেই জলটা দিয়ে দেবো, তো এটা হোক আর একটুখানি ফুটুক,
ভালো করে। তো এই রান্নাটা আমার দিদা আমাকে শিখিয়েছে, এটা বাংলাদেশি রান্না, এটা হচ্ছে ইলিশ মাছের ব্যানন, এটা খেতে খুবই ভালো লাগে। আমার তো এইটা ইলিশ মাছ আমি খাই না খুব একটা, কিন্তু ইলিশ মাছের আমার এই এক ব্যানন ভাল লাগে। আর সেকেন্ড হচ্ছে যেটা আমি জিরে দিয়ে করেছিলাম, জিরে বেটে যেটা করা হয় তেলকোয়ের মতনই, একদম সেম তেলকোয়ে যেভাবে প্রসেসিংয়ে চলে সেই প্রসেসিংয়েই জিরে ইলিশটাও হয়, খুবই ভালো লাগে খেতে। দুটোই বাংলাদেশি রেসিপি। তো এইটাও আমার দিদা শেখা, দিদা যেহেতু বরিশালের ছিলে, বরিশালের দিদা থাকতো, দিদার বাপের বাড়ি বরিশাল, তো ওখান দিয়ে দিদারা এইসব রান্না শেখা। তো আমার তো খুবই ভালো লাগে, আগে সবজি খেতাম না কিন্তু এখন সবজি খুব ভালো লাগে খেতে, মাছ মাংস হচ্ছে মনে হয় সবজি দিলেই ভালো হয়। তো এই সবজিও খাওয়া হয় আর এই ঝোলটা মানে দুর্দান্ত টেস্ট হয়। তোমরা যারা ইলিশ মাছ খাও বা সবজি ভালোবাসো, তারা এই ইলিশ মাছের রেসিপিটা একবার করে দেখো, দেখে করে আমাকে জানিও যে কেমন হয়েছে। এর আগের দিন জিরে দিয়ে ইলিশ মাছ একজন করেছিল, আমাকে পাঠিয়েছিল, বাট তুমি যারা দেখছো আমার ভিডিওটা, তারা এই ইলিশ মাছের রেসিপিটা একবার করে দেখো, খুবই ভালো লাগবে আমি একদম বলছি, যারা এরকমভাবে ইলিশ মাছ খেতে ভালোবাসো। তো এই দেখো, আমার বেশি আমি ফোটাবো না, কেন সবজিগুলো অলরেডি সব সেদ্ধ আছে। তো এটা হলে এবারে এই জলটা আমি দিয়ে দেবো, দিয়ে এখন বাটিটা রেয়ানা ধুয়ে দেবে। এবারে এটা ফুটবে, ফোটা হয়ে গেলে আমি এই মাছগুলো আস্তে আস্তে একটার উপর একটা আস্তে আস্তে দিয়ে দেবো। এইবারে আমি এই মাছগুলো এক একটা করে ছেড়ে দেবো, হাত দিয়েই ছাড়বো। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আজকে, গরমে রান্নাঘরে সত্যি কথা বলতে একদম থাকতেও ভালো লাগে না। তো মাছটা ফুটে এসছে, আর একটুখানি ফুটলেই নামিয়ে দেব, এটা হোক আর একটুখানি ফুটবে। এটা গন্ধরাজ লেবু দিয়ে এত ভালো লাগে খেতে না, এই ঝোলটা খুবই ভালো লাগে, খুব টেস্টি লাগে। তো যাই হোক, এটা হয়ে যাক, ততক্ষণ আস্তে করে সিম করে দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিলাম, তো হতে থাক এটা। তো ফাইনালি আমার ইলিশ মাছের ব্যানন কমপ্লিট হয়ে গেছে, এটাকে নামিয়ে দিয়েছি। দেখো এটা এরকম দেখতে হয়েছে, একদম পাতলা ট্যাংটেলে ঝোল, বাট এর মধ্যে অনেক টেস্ট আছে। তো যাই হোক, তোমরা এটা ট্রাই করো নিশ্চয়ই, বাট কালো জিরোর পরিমাণটা একটু কম দিও, নাহলে তেতো হয়ে যাবে। এখানে পুরো সব কিছু ঠিক আছে, আমি টেস্ট করে করেই দেখে নিয়েছিলাম। তো এখানে ইলিশ মাছের ব্যানন হয়ে গেছে আর এখানে খাসির মাংস হয়ে গেছে। তো আমার রান্নার মধ্যে খালি ভাতটা হচ্ছে, উপর দিয়ে দিলেই আমার আজকের রান্না কমপ্লিট। তো আমাদের এখন সবার লাঞ্চ হয়ে গেছে, আমি অভিরাজ অনুষ্কা, গরম লাগছে বাইরে ঘরে বসি, আমরা কি মুভি দেখছি এখন, কনজারিং মুভি দেখছি তিনজনে মিলে। এখন বাজে হচ্ছে বিকেল 5:45, তো একটা মুভি দেখে আরেকটা মুভি দেখছে। এখন কি মুভি দেখছি? এখন কনজারিং এর ফার্স্ট পার্টটা দেখছি। আরে যোগিরাজ, আমি একটা ইদুর। এখানে চা বসিয়ে দিয়েছি এলাচ দিয়ে আর আদা দিয়ে, এত গরম কি মানে গরমে কথা বেরাচ্ছে না, ভালো লাগছে না। তো এটা ফুটছে, এবার দুধ দিয়ে দেবো, দুধও বসিয়েছি, একটু চাটা তাড়াতাড়ি করে অভিজিৎ আছে দিয়ে দিই। তো এখন রাত্রির অনেক হয়ে গেছে, আজকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি যেহেতু ক্লাব যাইনি। এই হচ্ছে অনুষ্কা, আইসক্রিম খাচ্ছে, ওর মামি এনে দিয়েছিল। এখানে আমার ছেলেটাকে আইসক্রিম দিয়েছি, অরেঞ্জ আইসক্রিম, তাড়াতাড়ি করে ফিনিশড করো যেহেতু আজকে সানডে, আজকে পিঠে টিঠে কোথাও পড়েনি, তাই তো? কালকে দিয়ে আবার শুরু হবে না বাবা? কালকে কি পড়াশোনা হবে নাকি আইপ্যাড নিয়েই বসবে? কি হবে, কি হবে বলো। তো অনেকটা রাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি আর মাংসটাকেও সকালে যেটা করেছিলাম সেটাকেই গরম করে অনুষ্কা অভিরাজকে খেতে দেবো। কে আমার খাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, যেহেতু বলেছি আমি 7:30 মধ্যে ডিনার কমপ্লিট করেছি আমাদের।
রিসর্ট থেকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন আনিয়েছিলাম। তো চিলি চিকেন আমি খাই না, ফ্রাইড রাইসটা আনিয়েছিলাম প্রন আর এগ দিয়ে, সেটাকে খাওয়া হয়ে গেছে। এখন আর কিছু খাওয়া চলবে না, একটু পর রাত্রে খেলে একটু গ্রিন টি খাবো। আর যাই হোক, এত অবধি ব্লগটা যেটুখানি যা হলো তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে কোথাও বেরানো হয়নি। আবার যদি কালকে বেরাবো তাহলে কালকেও ব্লগটা কন্টিনিউ করব, কালকে শেয়ার করব। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।